Assalamualaikum viewers, apnar shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Ajke ami jacchi dhaner jara gram bhalobashen ebong shohore theke gram ke khub miss koren. Ajker video ta tader jonno. Ekhane ashe amar mon onek bhalo hoye geche karon pakider kichir michir awaje amar khubi bhalo lagtise. Ekhane eto paki ta bolar baire. আমাদেরকে দেখে পাখিগুলো ভয় পেয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল। এই যে ধানের গাছগুলো কেটে রাখা হয়েছে এই ধানের গাছের ভেতর থেকে পোকাগুলো বেঁচে বেঁচে খাচ্ছিল পাখিরা। এখন আমরা আরো জমির আরো ভেতর দিকে চলে যাচ্ছি আরো সামনের দিকে। এই যে এখানে কিন্তু কাকা ধান কাটতেছে। আমি আমার চাচি আর আমার ছোট বোনে এখানে বেড়াতে আসছি। কাকা ধান কাটতেছে এই জন্য দেখতে আসলাম। আর দেখেন এই জমিতেও কিন্তু অনেক পাখি এসে বসছে। আমাদের দেখে এই পাখিগুলো উড়ে গেল। পাখিদের মনে হয় বসন্তকাল এসে গেছে, ওরা খুবই আনন্দে আছে। এত এত ধানের পোকামাকড় পেয়ে পাখিরা ভীষণই খুশি। পাখিদের উড়ে যা দেখতেছি আমি, কত সুন্দরই না লাগে পাখিদের দেখতে। যারা গ্রামকে ভালোবাসে তারা এই ধান কাটার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা খুঁজে পায়। সোনার মতন ধানগুলো কাটা হচ্ছে। আর আমাদের দেশে ধানকে সোনার সাথেই তুলনা করা। এবার আমি আপনাদেরকে চারপাশের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। আমাদের এইদিকে বিশেষ করে আমন ধানগুলো জমিতেই কাটে রাখা হয়। ধানের গাছগুলো শুকানোর পরে আটি বাঁধাই করে বাড়িতে নিয়ে যাওয়া, তারপর ধান মাড়াই করা। আর এই আমন ধানের সময় বাড়িতে এই জন্য কোনো ঝামেলা হয় না, ফলগুলো এখানেই শুকানো হয়ে যায়। এই যে ধান খেতে পাখিগুলো দেখতে পাচ্ছেন, আমার ছোট বোন বলতেছে আমি যাই তাবার দিয়ে সে পাখিগুলো। আমি ওর সাথে সাইডে বললাম যাও, অনেকগুলো পাখি ওরা দেখা যাবে। পাখিগুলো এই যে গাছ দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সম্ভবত এই গাছেই থাকে সব। আজকে জমিতে আসাটা খুবই সার্থক হলো, কারণ এত পাখি একসাথে দেখা আসলে ভাগ্যের ব্যাপার। আর এই বড় পাথারে আসবো পাখির ডাক শুনবো না তা কি হয়। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।